আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামিরা সঞ্জনায় আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বাবুর্চি থেকে নেওয়া বিয়ে বাড়ির শাহি বিফ রেজালা রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটা ফলো করে আপনার বাসায় ট্রাই করলে পারফেক্ট বাবুর্চি ফ্লেভারে বিয়ে বাড়ির শাহি রেজালাটা তৈরি করতে পারবেন। তো চলুন এই বিয়ে বাড়ির বিফ শাহি রেজালাটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ বিফ নিয়েছি আর এটাকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর রান্নার আগে আমি এখানে একটা বাবুর্চিদের স্পেশাল পেস্ট তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 1/2 কাপ টক দই, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ কাঠবাদাম, 2 টেবিল চামচ কিশমিশ আর 5-6টার মতো কাঁচামরিচ। এই সবগুলোকে এখন আমি একত্রে করে ব্লেন্ডার একটা পেস্ট তৈরি করে নিব। আর এই তো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব, চলে যাচ্ছি রান্নার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণে তেল নিয়েছি আর তেলটার মধ্যে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, তার 2-1টা বেরেস্তা দেখা যাচ্ছে। চেষ্টা করবেন সবসময় রেজালার মধ্যে বেরেস্তার তেলটা নেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা বাবুর্চিরাও করে থাকে। তো এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম 2-3টা দারুচিনি, 4-5টার মতো এলাচ দিয়ে দিলাম, 4-5টার মতো লং, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম 2টা তেজপাতা, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এখানে আমি আদা আর রসুনটাকে একত্রে পেস্ট করে নিয়েছি। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ জয়ফল আর জয়ত্রিকের গুঁড়া। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 চা চামচ ধনে গুঁড়া আর 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। ব্যাস এই সবগুলো দিয়ে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলোকে হাতেই মিক্সড করে নিব। চেষ্টা করবেন হাতে মিক্সড করে নেওয়ার জন্য, তবে তেলটা যাতে ঠান্ডা থাকে, গরম থাকা অবস্থায় একেবারে মিক্সড করতে যাবেন, এতে করে হাতে লেগে যাবে। আর এই মশলাটা যখন আপনি মিক্সড করতে যাবেন এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো, মাশাল্লাহ খুবই সুন্দর একটা স্মেল আসে। আর রান্নার পরে তো কোনো কথাই নেই। তারপরে দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পরে আমি সেম একইভাবে হাতে মিক্সড করে নিয়েছি, আর যেই পাত্রর মধ্যে আমি আদা রসুন বাটাটা নিয়েছিলাম ওইটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। তো চুলার আঁচ ধরিয়ে দিয়েছি, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, বলক আসার পরে আবার একটু নেড়ে দিতেছি, আবারও রেখে দিলাম ঢাকনা দিয়ে। তো আবারও চলে আসলাম পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যখন মাংসের উপরে একদম তেলটা ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে এখানে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি অতটুকু এখানে পানি দিয়ে দিলাম। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। আর মাংস সিদ্ধ হতে এক এক রকম, তাই এখানে আর আমি পানির পরিমাণটা বললাম না। এখানে আমি মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ছিল অতটুকু পানি দিয়ে দিলাম। আর যে পর্যায়ে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে যে প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম, অপেক্ষা করব 10 থেকে ঠিক 15 মিনিটের জন্য। আর 10 থেকে 15 মিনিট পরে আমি আবারও চলে আসলাম, আর এই পর্যায়ে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি আবারও 8-10টা কিশমিশ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিতেছি 2 টেবিল চামচ ঘি, আরও দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচের মতো কেওড়া জল, আর এখানে আমি আবারও দিয়ে দিতেছি 4-5টার মতো কাঁচামরিচ। এটা জাস্ট আমি ফ্লেভারের জন্য দিতেছি, কোনো ঝালের জন্য না। আর এটাকে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও অপেক্ষা করব 5 মিনিটের জন্য, ফিরে আসছি পুরোপুরি 5 মিনিট পর। তো চলে আসলাম আবারও 5 মিনিট পরে, আর দেখুন তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার বিয়েবাড়ির স্টাইলে বাবুর্চি থেকে নেওয়া শাহি বিফ রেজালা। আশা করি আমার আজকের এই শাহি রেজালা রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আর এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিতেছি, আর এর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।